নিজ ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক উপজাতি মহিলার। ঘটনা তেলিয়ামোড়া থানাধীন তুইসিন্দ্রায় করকড়ি এলাকায় মঙ্গলবার রাতে। মৃত মহিলার নাম পূর্ণবালা দেববর্মা, বয়স 50 বছর। এ বিষয়ে মৃত মহিলার পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নিজ ঘরে কাজ করতে গিয়ে তুইসিন্দ্রায় করকড়ি এলাকার বাসিন্দা মহিলা পূর্ণবালা কোনো একভাবে ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পরিবারের লোকজন তাকে তড়িঘড়ি তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের পক্ষ থেকে পুলিশকে ঘটনা জানানো হয়েছে বলে চিকিৎসককে জানান। আনুমানিক 8:50 নাগাদ পেশেন্ট পার্টি পেশেন্ট নিয়ে আসে। পেশেন্ট পার্টি বলছিল যে পেশেন্টের নাকি কারেন্টের শক বা ইলেকট্রিক শক লাগছে, তো ওই মধ্যে তারা যতটুকু পারে যত তাড়াতাড়ি সব ওইখানে নিয়ে আসে। তো আসার সঙ্গে সঙ্গে আমি পেশেন্টটারে এক্সামিন করলাম। এক্সামিন করার সঙ্গে সঙ্গে দেখলাম পেশেন্টটা অ্যাকচুয়ালি মৃত, ব্রড ডেথ। তো ওই অনুসারে এখন ব্রড ডেথ যেহেতু আমরা একটা ব্রড ডেথ হিসাবে আমরা পুলিশে ইনফরমেশন দিয়েছি তেলিয়ামোড়া থানাতে। তো পুলিশ আসার পর বাকি আমরা প্রসিডিউরটা আমরা এটা করলাম। পেশেন্টের নাম পেশেন্টের নাম হল আপনার পূর্ণবালা দেববর্মা, বয়স 50 বছর মহিলা। ওনার স্বামীর নাম হলো গিয়া ভারত দেববর্মা। স্যার কোন জায়গা থেকে আসছে স্যারটা? করকুড়ি পাড়া তুইছিন্দ্রায়। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।